শায়ন সত্যি কি এটা মনে হয় যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না এটা একটা মানে একটা ট্রেন্ড সামনে এলো আজ এই ঘটনার মধ্যে দিয়ে মানুষের ভিতরে আসলে এটাই হচ্ছে পিউদি আজকে যখন আসছিলাম আস্তে আস্তে যতবার তোমার চ্যানেলে এই ক্লিপিংস দেখছিলাম যে মন্ত্রীকে প্রাক্তন মন্ত্রীকে জুতো ছুঁড়ে মারা হয়েছে আমি আরও স্পেসিফিক করতে চাইছি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জুতো ছুঁড়ে মারা হয়েছে আমার যেন কোথাও গিয়ে মনে হচ্ছিল এই পশ্চিমবাংলা যেন এক টুকরো শ্রীলঙ্কা আজ থেকে কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে রাস্তায় জনমানুষ আছড়ে পড়ছে জনতার যে রোষ সেই রোষ আছড়ে পড়ছে প্রেসিডেন্ট ভবন দখল হয়ে যাচ্ছে প্রেসিডেন্ট রাজাপক্ষ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রাজাপক্ষ শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও যিনি গোটা রাজ্যের মানুষকে বার্তা দিয়েছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে যিনি মুখ উজ্জ্বল করে বসেছিলেন আজ থেকে সাত আট দিনের মধ্যে সাধারণ মানুষ তাকে জুতো পেটা করছে এটা গণতান্ত্রিক ব্যবস্থা মানুষ ভোট দিয়েছিল লুট করবার জন্য নয় মানুষ ভোট দিয়েছিল রাজ্যটাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য যে রিয়াকশন তুমি দেখছো সেই রিয়াকশন স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু আমার খারাপ লাগছে আজকে কোন জায়গাতে জানি দাঁড়াচ্ছ কিন্তু আমাকে একটা জিনিস বলছি ধরো সারদা হলো রোজভ্যালি হলো এতগুলো দুর্নীতি তো সামনে এলো তাহলে পার্থ চ্যাটার্জির এই ক্ষেত্রে মানুষের মধ্যে আলাদা কেন রিয়াকশন কেন দেখতে পাচ্ছি তার কারণ এই যে দুর্নীতি এই দুর্নীতি শিক্ষা দপ্তরের সাথে জড়িত দুর্নীতি ভুয়ো শিক্ষক ভুয়ো শিক্ষিকা আসলে টাকার পাহাড়ের সঙ্গে মানুষ নিজের টাকাটা রিলেট করতে পারছেন হয়তো এটা আমার টাকা এক হচ্ছে নিজের টাকা দুই তার বাড়ির ছেলে তার বাড়ির মেয়ে কার কাছে পড়তে পাঠাচ্ছে গোটা শিক্ষা দপ্তরটার কার্যত পাঁজা মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছেন এই রাজ্যের মন্ত্রিসভা আমি শেষ করছি একটাই কথা বলে তুমি আমি শেষ করছি আমি বলছি এমনটা ভাববার কোনো কারণ নেই পার্থ চ্যাটার্জিও তৃণমূলের ব্যতিক্রম নন আর এই জুতো মারা যে পার্থ চ্যাটার্জিকে হয়েছে এটাও কোনো ব্যতিক্রমই নয় এটা সচাপটে একটা গোটা রাজ্য প্রশাসনের মুখে একটা জুতো ইউদি আমার প্রথম কথা হচ্ছে তৃণমূল যা যা অভিযোগ এখানে দাঁড়িয়ে করছে এমনটা নয় যে তৃণমূল শুধুমাত্র পঞ্চায়েত চালিয়েছে তৃণমূল কেন্দ্রের সরকার চালিয়েছে বিভিন্ন দলের সাথে সেই সময় বামপন্থীরা সরকারে ছিল যা যা দুর্নীতির অভিযোগ করছে চাইলেই ইডিসিবিআর মাধ্যমে এক সেকেন্ডে বের করে আনতে পারত এক নম্বর কথা দু নম্বর কথা কুণাল ঘোষকে বলতে শুনলাম বেনিফিট অফ ডাউট মানুষকে দেওয়া উচিত আমরা এক সেকেন্ডের জন্য টলারেট করিনি মদন মিত্র জেলে থাকা অবস্থায় দুর্নীতির দায় 2016 সালে তৃণমূল কংগ্রেস কামারহাটি থেকে তাকে প্রার্থী করেছিল তিন নাম্বার কথা আমি শেষ করছি আমি শেষ করছি একটাও তফাৎ নেই মানুষের জনমানের টাকা নিয়ে কি বলছো সারদার কথা প্লিজ লেট মি কমপ্লিট আমি তোমাকে বলছি সারদার টাকা লুট করবার অভিযোগ মদন মিত্রর বিরুদ্ধে ছিল মদন মিত্রকে তৃণমূল প্রার্থী করলো রাজীব কুমারের বাড়ির সামনে গিয়ে মমতা ব্যানার্জি বসে পড়লেন আর এখন পার্থ চ্যাটার্জিকে ঝেড়ে ফেলতে চাইছেন আমার শেষ কথা একটাই তৃণমূল কংগ্রেস কাকে সরিয়ে কাকে ধরবে অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছে সেই জন্য পার্থ চ্যাটার্জিকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে আমি তো তাই দেখলাম অনুব্রত মণ্ডলের দেহরক্ষী তার নাম সাইগাল হোসেন 150 কোটি টাকার সম্পত্তি এখন অবধি বাজেয়াপ্ত হয়েছে 30,000 টাকা মাইনে পাওয়া পুলিশের কাছ থেকে অনুব্রত মণ্ডলকে গতকাল আবার তৃণমূল কংগ্রেস বীরভূমের জেলা সভাপতি করেছে সম্ভব নয় তৃণমূল দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারে না এর মধ্যে লিংকটা কোথায় কেউ কারুর সাথে কারুর বডিগার্ড সে তো হতে পারে আমাদের আরেকজন সাংসদের বডিগার্ড তার বিরুদ্ধে রাজ্য প্রশাসনিক ব্যবস্থা জানার কথা আছে ইডি জানে ইডি অ্যাপারেন্ট আমরা কি বললাম পাবলিক পারসেপশন কে সম্মান জানিয়ে ও আচ্ছা একটা হচ্ছে লিগ্যাল সাইড আচ্ছা 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 কেস্টর দেহ মাস্টার দেহ আমি বলছি স্বীকার করো কৃষাণ স্বীকার করো একটা প্রশ্ন জানতে চাইছি তুমি আমাকে একবারের জন্য বলো তো এই যে তৃণমূল কংগ্রেস আজকে এত বড় বড় কথা বলছে দুর্নীতির বিরুদ্ধে এই যে তদন্ত করে যা বেরিয়েছে এটা তৃণমূলের করা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত না তৃণমূলের করা কোনো মামলা না এই মামলা যখন চলেছে তৃণমূল তার বিরোধিতা করেছে অভিজিৎ গাঙ্গুলির এজলাস বয়কট করেছে আদালত চলতে দেয়নি আমাদের ট্যাক্সের টাকা এই মামলার বিরোধিতা করা হয়েছে সেই মামলা আমরা যখন লড়ে আজকে এইসব বের
করেছি আজকে এমন ভাব দেখাচ্ছে গোটা বিশ্বের মধ্যে আমরাই একমাত্র দল ছদিনের মধ্যে যারা বহিষ্কার করে দিয়েছি। কে কাকে বহিষ্কার করছে? কয়লা এসএসসিকে বহিষ্কার করছে, 10 মাস জেল কেটে আসা সুদীপ ব্যানার্জি বহিষ্কার করছে, কুণাল ঘোষ সারদার সে বহিষ্কার করছে। মাথার যদি দেহের ওজন কমে যায় তা ও ভ্রান্ত ধারণা নিয়ে মন্ত্রিসভা চলতে পারে। এভাবে কালী মোছা যাবে না। জয়কৃষ্ণ ঘোষ তিনি ওনাদের দলের চাকার পাহাড় তো সত্যি। জয়কৃষ্ণ বাবু আমি তো বলছি আমি আপনার সঙ্গে তর্কের খাতিরে একমত হয়ে যাচ্ছি। কিন্তু দোষী সাব্যস্ত হননি, একদম ঠিক। কিন্তু যে দুর্নীতির অভিযোগ উঠছে আদালত কিন্তু দুর্নীতি হয়েছে কিনা তদন্ত করতে বলেনি। আদালত বলছে দুর্নীতি হয়েছে প্রমাণিত, কারা কারা জড়িয়ে, কত বড় নেটওয়ার্ক, সেটা তদন্ত করার নির্দেশ দিয়েছে। যে দেখা যাচ্ছে 2012 থেকে এর সূত্রপাত, এত বছর ধরে কি করছিল? আপনি তো পরেশ অধিকারীর ক্ষেত্রে মরালিটি কোথায় গেল? পরেশ অধিকারীর মেয়ে যে ব্যাকডোর দিয়ে চাকরি পেয়েছে প্রমাণিত, সেটা মানে আপনারা সব জানেন সেখানে কেন তার চাকরিও বরখাস্ত হয়ে গেছে? পরেশ অধিকারী আজকে কেন শিক্ষামন্ত্রী, কেন ভাই, কেন আপনার মরালিটি কাকে কাকে ছেড়ে দিয়েছে? পরেশ অধিকারী কেন আটকে যায়? অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কেন আটকে যায়? যদি তুমি যুক্তিটা ভাবো, এখন তৃণমূল বলছে আমাদেরকে এখন খোঁজ নিতে হচ্ছে, তাদের রাজ্যের সরকার, তাদের রাজ্যের মন্ত্রিসভা, 220টা এমএলএ রয়েছে মন্ত্রিসভা, তাদের কাছে খোঁজ ছিল না। দলের সেকেন্ড ইন কমান্ড দুর্নীতি করেছে, তাদের কাছে খোঁজ ছিল না। কুণাল ঘোষকে গ্রেফতার করতে যাচ্ছে, ওনা কে কে জড়িয়ে ওনা নাম জানে, কিন্তু ওদের কাছে তালিকা আছে। শুধু একদিকে লোকেরা কেন না আসছে, অন্যদিকে কেন নয়? তার নামটা নিয়ে কি ব্যবস্থা হলো? যিনি দায়িত্ব নিয়ে বলেছিলেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি নাম মমতা ব্যানার্জি, সেটা নিয়ে কি বলবেন? পরেশ অধিকারীর মেয়ের চাকরি ব্যাকডোর দিয়ে শুধু প্রমাণিত, সেখানে রাজনীতির লোকদের স্বার্থ থাকতে পারে, স্বার্থ থাকতে পারে, সাধারণ মানুষের নেই, এই শুভ্রা ঘরোইদের মতো মানুষের নেই, তারা বুঝতেই চায় না ইডি আর সিবিআই কে সিআইডি কি করছে। এক মিনিট, ওই জন্য আমরা বলছি কাজটা খুবই নিন্দনীয়, কিন্তু এইখানে সে মদন মিত্রকে বের করনি কেন? বহিঃপ্রকাশ দেখে সত্যি বলুন, ভয় করছে না আজকে 1900 আমি প্রশ্ন করছি তো আপনাকে, কখনো তো এই রিয়াকশন দেখা যায়নি। টাকা নেওয়ার একাধিক অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে এসেছে ক্যামেরার সামনে, এই রিয়াকশন কখনো দেখা যায়নি। এটা ভয় করছে না তৃণমূলের? এই যদি জনতার রিয়াকশন হয় কি দিয়ে ঠকাবেন? কোন ইডি সিবিআই সিআইডি দিয়ে ঠকাবেন? যখন এরপরে যখন করলেই ভালো হতো, এরপরে কোর্ট বলতে পারে, এরপরে কোর্ট যখন টাকা ফেরত ব্যক্তি তার নিজস্ব, এরপরে যখন চাকরি যাবে তারা চাকরির টাকা সাধারণ মানুষ ভোট দিয়ে যাবে, সাধারণ মানুষ ভোট দিয়ে হিসাবে ছেড়ে দেব। এটা কি তৃণমূল কংগ্রেস সত্যি এক বিচ্ছিন্ন ব্যক্তির জনৈকা কোনো মহিলার
কীর্তি হিসাবে ছেড়ে দেবে নাকি এটা সত্যি তৃণমূলকে ভাবাবে এবং তৃণমূল সেই অনুযায়ী রিয়্যাক্ট করবে। আমরা কিন্তু নজরে রাখবো, কারণ বেশিরভাগ মানুষই মনে করছেন যা হয়েছে তা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাই জনরোষের প্রকাশ। তা যদি হয় তাহলে তা সত্যি বিপদ সংকেত রাজ্য শাসক দলের জন্য। এখানে শেষ করবো বিকেলের বিতর্ক। আমরা রাগ কিসে, কিসের জন্য আমরা এই রাগ? যেমন কর্ম করবে তোমাকে তেমন ফল পেতেই হবে। নিজের পায়ে জুতো ছুড়ে মেরে খালি পায়ে বাড়ি যাচ্ছে, সেটা সে ভালো বুঝেছে করেছে, তার ব্যাপার, সে তার মনের রাগটাকে উগড়ে দিয়েছে। আমার দেখে মনে হচ্ছে যে এত দুর্নীতি করেছে, গোটা সাধারণ মানুষের চোখের জল ফেলেছে, মানে এত টাকা উদ্ধার হয়েছে, তো আমাদেরও উচিত যে তার এরকম শাস্তি পাওয়ার যোগ্য, মানে এইভাবে তার হওয়াটাই ছিল তার ভাগ্যে। একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। এই যে আজকে যে মহিলাটা তার একটা পাদুকা বা দুটো পাদুকা যাই ছুঁড়েছে, একবার খোঁজ নিয়ে দেখুন, সেই মহিলার হয়তো কোনো না কোনো দীর্ঘদিনে একটা যন্ত্রণা কাজ করছে। আর নাকি মাসে 2,50,000 টাকা শুধু ফুট খায়, তাহলে মানুষ বুঝুন তার যন্ত্রণাটা কোথায়। সে ভাত পাচ্ছে না, তার বেকার ছেলেগুলো যন্ত্রণায় কাতর হয়ে মারা যাচ্ছে, কেউ আত্মহত্যা করছে, তাহলে এগুলোকে সহ্য করবে? উনি তো একজন মা। আর অসভ্য এবং অপদার্থ যারা নবান্নে বসে আছেন সেই লক্ষ্যে তো জুতো মেরেছে, এখনো বাকি আছে। মানুষের স্বাভাবিক রিয়াকশন সঙ্গত, আমি মনে করি সঙ্গত। সুপ্রিমো খেয়াল রাখুন, আরো অনেক কিছু দেখতে হবে। যারা যারা টাকা নেওয়ার প্রক্রিয়া ছিলেন, রঞ্জন মার্কা বাহিনী, লোকে প্রয়োজনে জুতো মেরে টাকা আদায় করবে, প্রয়োজনে জুতো মেরে টাকা আদায় করবে।